গণহত্যার দায়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে বলে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থার প্রধান ফলকার টুককে জানিয়ে দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুধু শেখ হাসিনাই নয়, জুলাই অগস্টে কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় যাদের নামে মামলা রয়েছে তাদের সবারই মৃত্যুদণ্ড হবে বলে জানিয়ে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উল্লেখ্য, এই মুহূর্তে অনলাইনে আগেই প্রকাশিত হয়েছিল গণহত্যার দায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের নির্দেশ দিয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। গত 5 আগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে সাময়িক আশ্রয় নিয়েছেন তিনি। হাসিনার পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তার মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য ও সাংসদ। অনেকে দেশের মধ্যে আত্মগোপন করেছেন। প্রায় 50 জনের মতো প্রাক্তন মন্ত্রী ও সাংসদ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলবন্দী রয়েছেন। মুজিব কন্যা ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক খুনের মামলা দায়ের হয়েছে। তার মধ্যে হাসিনার বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় দায়ের হয়েছে 227টি খুনের মামলা। ইতিমধ্যেই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যার বিচার শুরু হয়েছে। গত 17 অক্টোবর দেশত্যাগী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু হাসিনা নয়, আওয়ামী লীগের 45 নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন জামায়াতে ইসলামের কট্টর সমর্থক হিসাবে পরিচিত বিচারপতি গোলাম মর্তুজা মোমদাদ। আগামী 18 নভেম্বরের মধ্যে হাসিনা ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্টের কোটা আন্দোলনের সময়ে সংগঠিত গণহত্যার তদন্তে এদিন ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পোষ্য দালাল হিসাবে পরিচিত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থার প্রধান ফলকার টুর্ক। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকেই টুর্ক জানতে চান জুলাই অগস্টে গণহত্যার সঙ্গে জড়িতদের কী ধরনের শাস্তির কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। তখন ওই আইন উপদেষ্টা জানিয়ে দেন গণহত্যায় জড়িত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সঙ্গীদের ফাঁসিতে ঝোলানো হবে, মৃত্যুদণ্ড বাদে অন্য কোনো সাজার কথা ভাবা হচ্ছে না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থার প্রধানকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সরকার হাজার হাজার শিক্ষার্থী মেরেছে, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ওই সাজা বাতিল করার প্রশ্নই আসে না, এটা প্রত্যাশা করার সুযোগ নেই। শেখ হাসিনা দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।